সাগরের নিচে এক ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্র ছিল জাপানের টোহোকু এলাকার ওশিকো উপদ্বীপ থেকে মাত্র 72 কিলোমিটার দূরে। জাপানের ইতিহাসের সব থেকে ভয়াবহ ভূমিকম্পটি চলেছিল প্রায় 6 মিনিট। ভূমিকম্পের অভিঘাতে এসেছিল ভয়ঙ্কর সুনামি। 130 ফুট উঁচু ঢেউ ঝাঁপিয়ে পড়েছিল উত্তর পূর্ব জাপানের সমুদ্র ঘেঁষা শহরগুলোতে। সুনামির ঢেউ প্রবেশ করেছিল ভূখণ্ডের 10 কিলোমিটার ভেতরে। প্রাণ হারিয়েছিলেন 19,747 জন জাপানবাসী। খোঁজ মেলেনি 2,556 জনের। প্রলয় থামার পর চারদিকে কান্নার রোল। কাদার ভেতরে ডুবে থাকা গাড়ি ও ভাঙা জাহাজের সঙ্গে রাজপথে মুখ থুবড়ে পড়েছিল হাজারো মানুষ আর পশুর লাশ। ভাগ্য বলে বেঁচে যাওয়া মানুষেরা আশ্রয়, সামান্য পানি ও খাবারের জন্য উন্মাদের মতো ছুটে বেরিয়েছে দিকবিদিক। শুরু হয়েছিল তুষারপাত। 1 ঘন্টা পরেও আসেনি কোনো সরকারি সাহায্য। খোলা আকাশের নিচে ঠান্ডায় জমতে শুরু করেছিলেন মানুষ। ঠিক তখনই একে একে এসে থেমেছিল টনটন ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক। মাস্ক পরা কয়েক হাজার যুবক এসে অসহায়দের মধ্যে বিলিয়ে দিয়েছিল খাবার, পানি, ওষুধ, কম্বল ও তাঁবু। সেই যুবকদের পরনে ছিল ছাই রঙের প্যান্ট ও সাদা ফুল হাতা শার্ট। যুদ্ধকালীন তৎপরতায় যুবকরা উদ্ধার করতে শুরু করে বিপদে থাকা শহরবাসীদের। তাদের সঙ্গে আসা চিকিৎসকেরা শুরু করেছিলেন চিকিৎসা। আকাশে উঠছিল হেলিকপ্টার। ভেতরে বসে ত্রাণ কাজের ওপর কড়া নজর রাখছিলেন কিছু জাপানি পুরুষ। জাপান সরকারের ত্রাণ এসেছিল 5 ঘন্টা পরে, কিন্তু তার আগেই শহরগুলোর বাসিন্দাদের অনেকটা গুছিয়ে দিয়ে যুবকরা হারিয়ে গিয়েছিল শহরের রাজপথে। জাপানি সেনারা এসে দেখেছিল তারা আসার আগেই তাদের কাজ করে দিয়ে গেছে যাকুজা। 4 শতাব্দী ধরে জাপানের হার হিম করে দেওয়া মাফিয়া সংগঠন জাপানের বিপদে সবার আগে বারবার ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে তাদের। 17 শতাব্দী শুরু থেকে জাপান চলে গিয়েছিল সামরিক সরকারের হাতে। স্বেচ্ছাচারী সেনাপতি টোকুগাওয়া ইয়েসেসুর নেতৃত্বে দেশ চালাচ্ছিলেন জামিয় জমিদার ও সামুরাই যোদ্ধারা। সেই সময় জাপানে ছিল বুরাকোমিন নামে এক প্রান্তিক সম্প্রদায়। জাপানের অভিজাত সমাজের কাছে সম্প্রদায়টি ছিল অস্পৃশ্য, কারণ বুরাকোমিনেরা জল্লাদ কসাই, ডোম ও চামড়া পরিষ্কার করার কাজ করত। ভালো খাওয়া বা পড়ার অধিকার তাদের ছিল না। পরিস্থিতি চরমে উঠেছিল 1603 সালে। আইন করে সমাজ থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বুরাকোমিনদের। বন্ধ করে দেওয়া হয়েছিল চিরাচরিত পেশাগুলো। চরম বিপদে পড়েছিল বুরাকোমিন সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ। এক মুঠো খাবার জোগাড় করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। বাধ্য হয়ে বুরাকোমিন যুবকেরা বেছে নিয়েছিল অন্ধকার পথ। 1603 সালে জাপানের কিউসু দ্বীপে গঠিত হয় মাফিয়া সংগঠন যাকুজা। জাপানির ভাষায় শব্দটির অর্থ হল চরম পথ। সদস্যরাও পরিচিত হয়ে গিয়েছিলেন যাকুজা নামে। চোরা চালান ও চুরি ডাকাতি দিয়ে শুরু হয়েছিল অন্ধকার জগতে যাকুজার পথ চলা। ধনীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অর্থ বিলিয়ে দেওয়া হতো গরিব পরিবারগুলোর মধ্যে। কিছুদিনের মধ্যেই অসহায় বুরাকোমিনদের নয়নের মণি হয়ে গিয়েছিল যাকুজারা। অত্যন্ত ভয়ঙ্কর এই মাফিয়া দলের সদস্যদের চেনা যেত অদ্ভুত পোশাক আশাক, চুলের ছাট ও নৃশংস ভাবমূর্তির জন্য। যাত্রা শুরু কয়েক বছর পরেই 2টি উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল যাকুজা। একটি হলো টেকিয়া, যেটি সারা জাপান জুড়ে চোরা চালান ও ডাকাতি করত, যেটি জঙ্গলে ঘেরা পরিত্যক্ত মন্দির ও ধর্মস্থানগুলোতে চালাত অবৈধ জুয়ার ঠেক। উল্কা গতিতে বাড়তে শুরু করেছিল সংগঠনের রোজগার। জাপানের বিভিন্ন দ্বীপে যাত্রা শুরু করেছিল আলাদা আলাদা যাকুজা সংগঠন। আলাদা হলেও ছিল আত্মিক টান। প্রথম দিকে যাকুজাদের লড়াই ছিল সামন্ততান্ত্রিক সমাজের বিরুদ্ধে। অত্যাচারের বদলা নেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য। যাকুজাদের সংগঠিত ও ক্ষুরধার আক্রমণের সামনে নাস্তানাবুদ হতে শুরু করেছিল জাপানের সামন্ত প্রভুরা। বাধ্য হয়ে শাসকেরা যাকুজা সংগঠনগুলোর নেতাকে দিয়েছিল সামাজিক স্বীকৃতি। নেতাদের নামের পাশে বসেছিল ওয়াবান বা প্রধান পদবি। ওয়াকিজাশি ও সামুরাই তরবারি বহনের অনুমতি দেওয়া হয়েছিল যাকুজা প্রধানদের, যে তরবারি বহনের একমাত্র অধিকারী ছিলেন সে যুগের সব থেকে অভিজাত সম্প্রদায় ও সামুরাই যোদ্ধারা। এরপর মহাপরাক্রমশালী মাফিয়া গ্যাং হিসেবে গড়ে উঠতে যাকুজার বেশি দিন সময় লাগেনি। যাকুজা আজ কোনো একক মাফিয়া সংগঠন নয়, বিশ্বের সব থেকে ধনী ও শক্তিশালী মাফিয়া সংগঠন। যাকুজার ছাতার নিচে আছে প্রায় 24টি মাফিয়া সিন্ডিকেট। সম্মিলিত সদস্য সংখ্যা প্রায় 1.5 লাখ। প্রধান সিন্ডিকেট 4টি। এগুলো হলো ইয়ামাগুচি ভূমি, সুমিয়োশি কাই, ইনাগাওয়া কাই, আয়োজুকো টেৎসু কাই। সিন্ডিকেটের নাম শুরু হয় সিন্ডিকেটের স্রষ্টার পদবি দিয়ে। ইয়ামাগুচি ভূমি হলো সব থেকে বড় গ্যাং। জাপানের বন্দর শহর কোবেতে 1915 সালে সিন্ডিকেটটি তৈরি করেছিলেন গডফাদার হারুকিচি ইয়ামাগুচি। আজ সদস্য সংখ্যা 58,000।
প্রতিটি জাকুজা সংগঠনের সর্বোচ্চ পদে থাকেন গডফাদার কুমিচো। তার এক কথায় হাসতে হাসতে জীবন দিতে ও নিতেও পারেন সিন্ডিকেটের সদস্যরা। কুমিচোর ঠিক পরবর্তী ধাপে আছে সাইকো কোমন বা প্রবীণ উপদেষ্টা ও সো হনবুচু অথবা সদর দপ্তরের প্রধান পদগুলো, যেগুলোতে রাখা হয় দলের সব থেকে পুরনো ও পোর খাওয়া জাকুজাদের। পরবর্তী ধাপে আছেন অসংখ্য ওয়াকাগাশি, যারা বিভিন্ন এলাকায় গ্যাং চালান। তাদের সাহায্য করেন পুলি হনবুচোরা, যাদের হাতে থাকে অবৈধ কাজগুলো করার মূল দায়িত্ব। এছাড়াও একটি জাকুজা সিন্ডিকেটের অধীনে থাকে অসংখ্য ছোট ছোট মাফিয়া দল। স্থানীয়ভাবে দলগুলো চালান স্থানীয় প্রধান সাতেইগাশি বসেরা। সংগঠনের সদস্যদের বেছে নেওয়া হয় এক কঠিন ও গোপন পদ্ধতিতে, সেটির নাম ওয়াবন কোবন। একমাত্র পরিবার ও সমাজ পরিত্যক্ত সাহসী যুবকদেরই নেওয়া হয় এই ভয়ঙ্কর সংগঠনে। শারীরিক অত্যাচার সহ্য করার পরীক্ষায় নবাগত সদস্য উত্তীর্ণ হলে পালিত হয় ওয়াবন কোবন প্রথা। এই গোপন অনুষ্ঠানে নবাগত সদস্য বা কাবুনের সঙ্গে মিলিত হন ওয়াবন বা পালক পিতা। একই পেয়ালা থেকে সুরা পান করেন ওয়াবন ও কোবন। সুরা পান করার পরের মুহূর্ত থেকে নবাগত জাকুজা তার মাফিয়া পিতার সন্তান হয়ে যান। পিতার যে কোনো আদেশ পালন করা নবাগত জাকুজার একমাত্র কর্তব্য হয়ে দাঁড়ায়। দলের প্রবীণ সদস্যরা হন নবাগত জাকুজার দাদা, যারা পরবর্তীকালে গ্যাংয়ে যোগ দেবেন। তারা হবেন নবাগত জাকুজার ভাই। পুরুষ শাসিত সিন্ডিকেটে থাকেন অল্প সংখ্যক নারীও, তারা সংগঠনের উচ্চ পদস্থদের স্ত্রী। তাদের বলা হয় আনেসান বা বড় দিদি। তাদের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলে না জাকুজারা। এভাবে পৃথিবীর নৃশংসতম অপরাধ পরিবারের সদস্য হয়ে যান সমাজ ও পরিবার হারিয়ে ফেলা কোনো অসহায় যুবক। জাকুজা হওয়ার পর বাধ্যতামূলক ভাবে বদলে নিতে হয় চেহারা। গোফদারি রাখা নিষেধ। চুল হবে কদম ছাড়। বাঁশের সুচালো ডগা দিয়ে সর্বাঙ্গে এঁকে দেওয়া হয় জাকুজাদের উল্কি ইরেজুমি, কিন্তু দেখানো চলবে না উল্কিগুলো। তাই নবাগত জাকুজাদের বাধ্যতামূলক ভাবে পড়তে হয় ফুল হাতা জামা ও ফুল প্যান্ট। এরপর নবাগত জাকুজাকে পাঠিয়ে দেওয়া হয় কোনো অজ্ঞাত স্থানে। প্রশিক্ষণ দেওয়া হয় ধ্যান ও অস্ত্র চালনার। মগজে গেঁথে দেওয়া হয় জাকুজার নিজস্ব গোপন নীতি জিঙ্গি ও নিঙ্কিও কোড। একসঙ্গে বাঁচা ও মরার শপথ নেয় নবাগত জাকুজা। প্রশিক্ষণে সফল হলে কোনো গুপ্ত হত্যা দিয়ে অপরাধ জীবন শুরু করে নবাগত জাকুজা। নবাগত জাকুজার ভরণ পোষণের সব দায়িত্ব নিয়ে নেয় সিন্ডিকেট। শুরু হয় বিলাসবহুল জীবন। পুলিশের হাতে ধরা পড়লে দেওয়া হয় উকিলের খরচ। মোটা ঘুষ দিয়ে জেলের ভেতরে পাঠানো হয় ভালো খাবার, মদ ও সিগারেট। প্রয়োজনে ব্যবস্থা করে দেওয়া হয় জেল থেকে পালানোরও। এজন্য সমুদ্র বক্ষে সর্বদা প্রস্তুত থাকে জাকুজাদের দ্রুতগামী জাহাজ, প্রস্তুত থাকে অগুন্তি জেট ও হেলিকপ্টারও। তবে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি নবাগত সদস্যদের জানিয়ে দেওয়া হয় দলের ভয়াবহ প্রথা ইউবিৎসুমির কথা। জাকুজাদের জগতে ভুলের মাশুল দেওয়ার প্রাথমিক শাস্তি হলো ইউবিৎসুমি। আবার ডেকে পাঠান সংগঠনের নাম ডোবানো সদস্যকে। নিজের বাম হাতের করে আঙুলের ডগা ছুরি দিয়ে কেটে প্লেটে করে ওয়াবনকে উপহার দেন ভুল করে ফেলা সদস্য। এরপর যতবার ভুল হবে কেটে ফেলতে হবে ততগুলো আঙুলের ডগা, তবে বাঁচার সুযোগ পাওয়া যাবে মোট 10 বার, তারপর চলে যাবে জীবনটাই। কেবলমাত্র চোরাচালান ও জুয়া ব্যবসায় সীমাবদ্ধ নয় আজকের জাকুজা। সুদে টাকা খাটানো, অর্থের বিনিময়ে নিরাপত্তা দেওয়া, ব্ল্যাকমেল, জমি জবরদখল, তোলা আদায়, ড্রাগ ব্যবসা, নারী পাচার ও সুপারি নিয়ে বিশ্বজুড়ে খুন করা সহ প্রায় সব ধরনের অপরাধের সঙ্গে যুক্ত জাকুজা। এছাড়াও জাকুজাদের আছে রিয়েল এস্টেটের ব্যবসা, শেয়ার ব্যবসা, জাহাজের ব্যবসা, তিমির তেল ও ডলফিনের মাংসের ব্যবসা, হোটেল, বার, ক্যাসিনো, ম্যাসেজ পার্লার ও নিষিদ্ধ পল্লী। বেনামে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে জাকুজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি। তাই এই জাকুজাদের কথায় উঠে বসে বিশ্বের অন্যান্য দেশের মাফিয়া সংগঠনগুলো। বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে নথিভুক্ত আছে জাকুজাদের টাকায় চলা প্রায় 5,000 কোম্পানি। জাপানে 1991 সালে জাকুজা বিরোধী আইন তৈরি হয়েছিল। আমেরিকার চাপে 2013 সালে বাজেয়াপ্ত করেছিল জাকুজার কিছু সম্পদ, কিন্তু তা মোট সম্পদের কণা মাত্র। আসলে জাপানের করণীয় নেই কিছুই, কারণ একমাত্র জাকুজার পেশী শক্তিকে কাজে লাগিয়েছিল খোদ জাপান। আধুনিকীকরণের সময় রাস্তাঘাট, ব্রিজ, রেল লাইন, বিমানবন্দর ও নতুন শহর গড়ার জন্য জাপান সরকারের দরকার ছিল প্রচুর জমি। পেশী শক্তির সাহায্যে সেই জমি আদায় করে দিয়েছিল জাকুজারাই। এখনো গোপনে জাকুজাদের সাহায্য নেয় জাপান। বিভিন্ন সেনা অভিযানে জাপানি সেনার পাশাপাশি লড়ে জাকুজারাও। জাকুজাদের ওপর কতটা নির্ভরশীল ছিল জাপান তা একটি ঘটনার উল্লেখ করলে বোঝা যাবে। আমেরিকার প্রেসিডেন্ট আইসেনহাওয়ার জাপানে এসেছিলেন 1960 সালে। জাপানে থাকাকালীন আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তার ভার জাপান দেয়নি তার সেনাবাহিনীকে, তুলে দিয়েছিল জাকুজাদের হাতে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ দেশের যে কোনো বিপর্যয়ে বারবার গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছে জাকুজারা। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দেশকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। তাই জাপানের বেশিরভাগ মানুষের কাছেই জাকুজারা আজ পায় রবিনহুডের মর্যাদা।